মাই চ্যানেল হলদে ব্লগার ভিডিও। তো কেমন আছো সবাই? এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই হয়তো ভেবে নিয়েছো যে আমি ইউটিউব করা ছেড়ে দিয়েছি। তো সেরকম কিছুই নয়, আমার এক্সাম ছিল, সেই জন্য আমি অনেকদিন ভিডিও করিনি, প্রায় এক মাস, মানে দুর্গাপূজার পর দিয়ে আমার কোনো ব্লগই আসেনি। মেসেঞ্জারও অনেকে মেসেজ করেছিল। তো সেরকম কিছুই নয়, ইউটিউবটা কখনো ছাড়তে পারবো না, কারণ ইউটিউবটা হচ্ছে যে আমার স্বপ্ন, আর স্বপ্নটা পূরণ করতে একটু টাইম লাগছে, বাট পূরণ হবেই। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা গিয়েছিলাম ঝাড়খণ্ডে, মানে আমার টিউশন দিয়ে ট্যুর করেছিল। আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে যে তোমরা আজকে এই ভিডিওতে ঝাড়খণ্ডের ভিডিও দেখতে পাবে, মানে ঝাড়খণ্ডে গিয়েছিলাম আমরা দশম ফলসে, ওখানের ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর এখান দিয়ে আমি আর শিবু গিয়েছিলাম, আর আমার কৃষ্ণনগরের ফ্রেন্ডরা ছিল। তো আমরা প্রায় 7টার দিকে, মানে সন্ধ্যে 7টার দিকে সুবর্ণ জয়ন্তী হল, আমাদের সুতাটা ওইখানে চলে গিয়েছিলাম। হিরো পুরো হিরো গাইস, হিরো। তো এবার আমরা যাব, আর বাস আসবে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের বাস চলে এসেছে, আর সকলে উঠা স্টার্ট করে দিয়েছে। এবার আমাদের সিট নম্বরটা দেখে আমরা উঠে পড়বো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাসের ভিতরে গিয়ে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বাসের লাইটিংটা ভাই জাস্ট ওয়াও ছিল, আর সকলে মিলে ছিল ওখানে, মানে মেয়েরাও ছিল ওখানে, সেই জন্য বাসের মধ্যে সেই রকম ভাবে কোনো ভিডিওই করা হয়নি। ভাই চিৎকারটা দেখতে পাচ্ছ, আর এখানে পুরো চুপ হয়ে আছে। তো লাইটিংটা দেখতে পাচ্ছ এখানে ভাই, সকালে ভাই ফুল মস্তিতে আছে ভাই। তো দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি কোলাঘাটের ঠিক আগে, এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো এখানে একটু ব্রেকের জন্য, মানে আমাদের ডিনারটা কমপ্লিট করে নেব এবার, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে সকলে মিলে। তো এখানে আমার সাথে রয়েছে শিবু আর সাহিদ রয়েছে এখানে। তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, আর পাশে গাইস পুরো মানে সারা রাত গান বাজছিল, সেই জন্য অতটাও ভিডিও করা হয়নি। আর ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছি গাইস, ফ্রেন্ডদেরকেও টাইম দিতে হয়, ফ্রেন্ডদেরকে টাইম দেওয়ার সাথে সাথেও আমার স্বপ্নটাকে পূরণ করতে হয়, মানে শখটাকে পূরণ করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সকালে এখানে গান টান বাজছিল, আর খুব নাচানাচি, মানে প্রায় সারা রাত নাচানাচি হয়েছিল বাসের মধ্যে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঝাড়খণ্ডে চলে এসেছি, আর এখানে পিছনে আমাদের বাস দাঁড়িয়ে গেছে, আর আমরা লেগে গেছি। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঝাড়খণ্ডে চলে এসেছি, হচ্ছে যে ঝর্ণা আছে, দুদিন বাপের জন্য কোনোদিন দেখিনি, দুদিন বাপের জন্য কোনোদিন দেখিনি। কোন এই প্রথম পলসে রয়েছি, আর এবার আমরা যাব ব্রাশ করতে, কারণ আমরা ব্রাশ করিনি, মানে বাস যে ওখানে দাঁড়িয়েছে, তারপরে আমরা চলে এসেছি এখানে ওয়াটারফল দেখতে। তো এবার আমরা যাব হালকা করে ব্রাশ করব, তারপরে আবার আসবো, এসে এখানে দুপুরে স্নান করার প্ল্যান রয়েছে। তো কিছু সিনেমাটিক নিয়ে নিয়েছি তোমাদের জন্য, তো তোমরা দেখে নিয়েছো হয়তো। তো এবার আমরা যাব গাড়ির কাছে, আর গাইস কি ঠান্ডা লাগছে গাইস, আমাদের ওদিকে অতটাও ঠান্ডা পড়েনি, আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমরা দাঁত মেজে নিয়েছিলাম, তো এখন আমরা চাটা খেয়ে নিয়েছি, তারপরে আমার মনে পড়লো যে আমি ব্লগও করছি। তো এখানে বন্ধুদের সঙ্গে রয়েছি, পুরো একদম আলাদাই ফিল লাগছে, তো এনজয় করছি। আর এখানে আদিত্যকে দেখতে পাচ্ছ, এই সিনিয়র সিনিয়র সিটিজেন।
এখানে পার্কের মতন রয়েছে, তো এখানে এসে আমরা ওয়াটারফলের মজা নিচ্ছি। তো আমার সামনে রয়েছে ওয়াটারফল, তো ভাই জাস্ট ওয়াও লেভেলের। আর এখানে বসার সিট রয়েছে, তো আমার ফ্রেন্ডরা সব এখানে বসে আছে। এবার নিচের দিকে যাবো ভাই, সেই ভিউটা সেই লাগছে ভাই, সেই আলাদাই ভিউ।